নেপোলিয়ান বোনাপার্ট একদা বলেছিলেন গিভ মি গুড মাদার্স অ্যান্ড আই স্যাল গিভ ইউ এ গ্রেট নেশন একটি জাতির সত্তা বিকশিত হয় মায়ের আঁচলে আর সেই জাতি যখন সভ্যতার মানদণ্ডে পরিপূর্ণ হয়ে ওঠে তখন সেই মাতৃশক্তি আর নারী শক্তি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সভ্যতার চালিকা শক্তি হয়ে ওঠে যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাস সাক্ষী যে দেশে নারী শক্তির ক্ষমতায়ন যতই বেশি সে দেশের সর্বাঙ্গীন বিকাশ এবং সমৃদ্ধি ততই বেশি এই অল্প পরিসরে আগামী কিছুক্ষণে আমরা তুলে ধরব ঠিক এরকমই কিছু নারী ক্ষমতায়নের উদাহরণ যারা নিজ নিজ ক্ষেত্রে প্রথম হওয়ার দৃষ্টান্ত স্থাপন করে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের প্রথমা রাজিয়া সুলতানা বা সুলতানা রাজিয়া ছিলেন দিল্লি সুলতানিয়াতের প্রথম মহিলা শাসক সুলতানা রাজিয়াকে এই ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা শাসক হিসাবে গণ্য করা হয় তিনি ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যার কন্যা হলেন ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী যাকে আমরা চিনি শ্রীমতী ইন্দিরা গান্ধী নামে শ্রীমতী গান্ধী হলেন ভারতবর্ষের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং আজ পর্যন্ত ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল দু সাত থেকে দু হাজার বারো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের দ্বাদশতম রাষ্ট্রপতি হিসাবে নিজের দায়িত্বভার সামলেছিলেন তিনি ভারতবর্ষের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র মহিলা রাষ্ট্রপ্রধান শ্রীমতী প্রতিভা পাটিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল রূপে আসীন ছিলেন শ্রীমতী সরোজিনী নাইডু একাধারে ছিলেন একজন রাজনীতিবিদ এবং কবি রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী শ্রীমতী নাইডুকে ভারত কোকিলা বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া খেতাবে অভিহিত করেছিলেন উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পরবর্তীকালে শ্রীমতী নাইডুকে ইউনাইটেড প্রভিন্সের রাজ্যপাল বা গভর্নর রূপে নিযুক্ত করা হয় এই ইউনাইটেড প্রভিন্সেস আজকের দিনের উত্তরপ্রদেশ আর তাই সরোজিনী নাইডু হলেন ভারতবর্ষের কোনো রাজ্যের প্রথম গভর্নর যিনি ছিলেন মহিলা মাদার টেরেসা বা সেন্ট টেরেসা অফ ক্যালকাটা নামে যাকে আমরা চিনি তার আসল নাম ছিল অ্যাগনেজ গনক্সা বোজাজিও তিনি জন্মসূত্রে ভারতীয় না হলেও তিনি তার জীবনের একটি বড় অংশ ভারতবর্ষে অতিবাহিত করেছিলেন তিনি তার সমগ্র জীবন আর্ত আর পীড়িতের সেবায় নিযুক্ত করেছিলেন তিনি তার জীবদ্দশায় ভারতের নাগরিকত্ব অর্জন করেন এবং শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছিলেন এই ভারতবর্ষে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তাকে শান্তির নোবেল পুরস্কারে ভূষিত করা হয় বাচেন্দ্রী পাল হলেন ভারতবর্ষের একজন অন্যতম মহিলা পর্বতারোহী তিনি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সফলতার সঙ্গে প্রথম ভারতীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয়লাভ করেন ভারত সরকার দু সালে তাকে তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মভূষণে সম্মানিত করেন ভারতবর্ষের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীমতী ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা যাকে উনিশশো সালে সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে বিভূষিত করা হয় কিরণ বেদী ভারতের প্রথম মহিলা যিনি ভারতীয় পুলিশ সার্ভিসের অফিসার পদে যোগদান করেন এবং একজন আইপিএস অফিসার হন এর পাশাপাশি তিনি একজন সমাজকর্মী এবং ভালো টেনিস খেলোয়াড় ইনি আঠাশে মে দু হাজার ষোলো থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত পুদুচেরির চব্বিশতম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন সুচেতা কৃপালিনী একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উনিশশো থেকে উনিশশো সাতষট্টি পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের প্রধান হিসাবে তিনি দায়িত্বভার পালন করেছিলেন অরুন্ধতী রায় একজন বিশিষ্ট ভারতীয় লেখিকা যিনি তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য সর্বাধিক পরিচিত উনিশশো সালে তিনি বুকার পুরস্কার জেতেন তার এই বইটি একজন প্রবাসী ভারতীয় লেখকের সর্বাধিক বিকৃত বই কামালজিৎ সান্ধু একজন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি উনিশশো সত্তর ব্যাংকক এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করেন তিনি এই স্বর্ণপদক লাভ করেছিলেন চারশো মিটার রেসে যা তিনি শেষ করেছিলেন সাতান্ন দশমিক তিন সেকেন্ডে আর এই তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক লাভ করেন কর্নাম মালেশ্বরী একজন ভারতীয় মহিলা ভারত্তলক তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি দু সালে অলিম্পিক্সে পদক জিতেছিলেন তিনি ঊনসত্তর কেজির ভারত্তোলন বিভাগে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন মিতালি রাজ হলেন সেই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেন দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে তিনি দুশো রানের একটি ইনিংস উপহার দেন দু সালের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত সামার অলিম্পিক্স বা গ্রীষ্মকালীন অলিম্পিক্সে দীপা কর্মকার প্রথমবারের জন্য একজন ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে প্রতিযোগিতা করেন তিনি রিওতে মহিলা ভল্ট জিমন্যাস্টিক্স ইভেন্টে চতুর্থ অবস্থানে ছিলেন এবং তার সামগ্রিক স্কোর ছিল পনেরো দশমিক শূন্য ছয় ছয়